বিপিএল ফুটবল পরাজয় দিয়ে আসা শুরু করলো চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে শেখ জামাল ধানমন্ডির কাছে 2-1 গোলে হেরেছে চট্টলার দলটি। দেশেরা দুই কোচের লড়াই, যেখানে শফিকুল ইসলাম মানিকের শেখ জামাল ধানমন্ডির কাছে হেরেছে মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী। ম্যাচে 14 মিনিটে সলোমন কিং এর শট প্রতিহত করে দলকে বিপদ মুক্ত করেন চট্টগ্রাম আবাহনী গোলরক্ষক জিয়াউর রহমান। 28 মিনিটে নুরুল আফসারের হেড ক্রসবারে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি শেখ জামালের। যদিও প্রথমার্ধের শেষ দিকে উদ্বেগ মিডফিল্ডার ওতাবেকের গোলে লিড নেয় ধানমন্ডি জায়ান্টরা। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন নুরুল আফসার। 84 মিনিটে ব্রাজিলিয়ান রেকর্ড নিক্সনের সফল স্পট কিকে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি চট্টগ্রাম আবাহনী।